আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে এই কয়েকটি সেটিংস করা মাস্ট বি গুরুত্বপূর্ণ দরকার কিংবা প্রয়োজন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে থাকা দুর্দান্ত কয়েকটি সেটিংস শেখানোর চেষ্টা করব, যেগুলো আপনারা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন অবশ্যই অবশ্যই সেটিংসগুলো আপনাকে করে নিতে হবে। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে ফলো করে রাখবেন অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটি। পরবর্তীতে এইরকম ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং এগুলো মিস না করতে চাইলে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, অলওয়েজ পাশে থাকবেন। তো ওয়েলকাম ব্যাক গাইস, অবশ্যই আমাদের অ্যাপসটা যদি অনেকদিন আগের হয়ে থাকে আমাদের সরাসরি গুগল প্লে স্টোরের মধ্যে চলে যেতে হবে এবং গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে আমাদের আপডেট করে নিতে হবে। তো দেখতে পারতেছেন এখানে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে আপডেট করে নিব। তো আমাদের দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপ অ্যাপসটা কিন্তু আপডেটেড ভার্সনই আছে, তো আমাদের আপডেট করার প্রয়োজন হচ্ছে না। তো আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাব এবং এরপর আমরা এই থ্রি লাইন অপশনে ক্লিক করার পর সেটিংস অপশনে ক্লিক করে দিব। সিম্পলি সেটিংস অপশনে ক্লিক করে আমরা নিচের দিকে একটু অপশন দেখতে পারবো, এখানে লেখা আছে অ্যাকাউন্ট এবং তার নিচে লেখা আছে প্রাইভেসি। সিম্পলি আমরা এখান থেকে এই প্রাইভেসি অপশনে ক্লিক করব এবং প্রাইভেসি অপশন ক্লিক করার পর আপনাদের যেই যেই সেটিংসগুলো করা প্রয়োজন আমি আপনাদেরকে বিস্তারিত আকারে কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো উপরের দিকে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন, এই অপশনটা আপনারা অবশ্যই কিন্তু অফ করে রাখলে আপনারা যদি চান যে আপনাদের এই অনলাইন আপনি আসছেন এটা কে কে দেখতে পারবে, এটা অবশ্যই আপনাকে মাই কন্ট্রাক্ট অপশনটা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে? এবং এখানে এই নিচেরটাও এই সেম অ্যাট লাস্ট এই অপশনটা সিলেক্ট করে রাখবেন এবং এখান থেকে প্রোফাইল পিকচারটা আপনারা চাইলে এভরিওয়ান দিয়ে রাখতে পারেন, সমস্যা নাই। এবং এখান থেকে অ্যাবাউট অপশনটা অবশ্যই অবশ্যই আপনারা চাইলে এখান থেকে মাই কন্ট্রাক্ট অপশন সিলেক্ট করবেন এবং এরপর আপনারা মাই স্ট্যাটাস, মাই কন্ট্রাক্ট এবং এখান থেকে আপনারা এই একটা অপশন দেখতে পারতেছেন রিসিপ্ট। এই অপশনটা নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও আছে। এই অপশনটা কিন্তু খুবই কাজের একটা সেটিংস, কিংবা আপনাদের আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন এই সেটিংসটা আপনাদের অবশ্যই জানতে হবে এবং আপনি যদি জানতে পারেন আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে একজন বস হয়ে যাবেন কিংবা হোয়াটসঅ্যাপের আপনি কিন্তু একদম কিং হয়ে যাবেন। অবশ্যই সেটিংসটার বিষয়ে বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আই বাটন এবং ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওটার লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং এরপর নিচের দিকে চলে যাবো এবং নিচের দিকে যাওয়ার পর এখান থেকে গ্রুপ অপশন আছে, গ্রুপ অপশনে মাই কন্ট্যাক্ট সিলেক্ট রাখবেন, লাইভ লোকেশন অপশনে নাম সিলেক্ট রাখবেন এবং এরপর আপনারা দেখতে পারবেন নিচের দিকে আরও অপশন আছে বিভিন্ন। এখানে ব্লক নাম দেখতে পারতেছেন, ফিঙ্গারপ্রিন্ট আপনারা চাইলে ডিজেবল না রেখে ইনেবলও করতে পারেন এবং কলস অপশন এখান থেকে অবশ্যই এখান থেকে সাইলেন্স আননোন কলস, মানে এখানে আপনারা আননোন কলস থেকে সাইলেন্ট থাকবেন কারণ আননোন বিভিন্ন কল আসলে আপনারা যেন রিসিভ না করতে পারেন কিংবা আপনি ধরতে চাচ্ছেন না এরকম এটা চাইলে অন করে রাখতে পারেন। এবং অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অন করে রাখতে পারেন, আপনার অ্যাকাউন্টটা একদম নিরাপদ কিংবা একদম সুরক্ষিত থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের মতো নতুন দর্শক থাকলে ফলো করা রাখুন আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটি।